বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন দুপুর 2 বাজে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, ঝিমঝিম বৃষ্টি আর আমার শরীরটা খুব খারাপ করেছিল, সেজন্য তো একটু বলেছি যে আজকে সকাল থেকে ব্লগ করবো না, রান্না বান্না যখন হবে তখন। তো এখন রান্না আমার প্রায় শেষ, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমার রান্না শেষ বলতে আজকে আমি আলু বেগুন দিয়ে কাতলা মাছের মানে মাখা মাখা টাইপের বেগুন দিয়ে রাঁধুনি দিয়ে ঝোল রান্না করলাম। রাঁধুনি দিয়ে বেগুনের তরকারি রান্না না করলে মানে ওটা আমরা খেতে পারি না, কারণ রাঁধুনি দিয়ে বেগুনের তরকারি রান্না করলে ও অসাধারণ লাগে। তাই রাঁধুনি দিয়ে বেগুনের তরকারি রান্না করলাম, মানে হয়নি এখনো। তো ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছি, আর মুলো শাক ভাজি। আর তারপরে কি বলতো, মেয়ে না খুবই কান্নাকাটি করছিল আজকে যে স্কুলে যাবে না, তো গিয়ে চলেও আসলো, এখন ছুটি হয়েছে। তো বৃষ্টি হচ্ছে, বড় করে দিয়ে নিয়ে আসলো, মানে ভিজা ভিজে নেই এখনো। ঠাকুমা স্নান করে পুজো দিচ্ছে, আমার রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেল। আর একটু পরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা। আর এদিকে বসিয়ে দিয়েছি কুলেখাড়া শাকের রসটা খাওয়াতে, এখন আমার শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই দেখো চোখগুলো লাল লাল হচ্ছে, কুলেখাড়া শাক খাওয়াতে আমার চোখগুলো একটু লাল লাল হচ্ছে, দেখতে পাচ্ছো? মানে বুঝতে পারছো, কুলেখাড়া শাকের রসটা জাল দিয়ে খাওয়ার পর আমার চোখটা কেমন হয়েছে, আগে একদম সাদা ছিল আর প্রত্যেকটা হাতের আঙ্গুল লাল লাল হচ্ছে এখন। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, তাতে কি হয়েছে। আর এই জন্য লেট করেছিলাম, ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে মাছ রেখেছিলাম, সেগুলো এমন ভাবে বরফ জমেছে, সেগুলো খুলতে আমি 1.5 ঘন্টা বিছানায় শুয়েছিলাম। তো সেগুলো মানে তবুও সারে না, ছুরি দিয়ে কেটে কেটে সেগুলো ভাজতেছিলাম। তো ভাজতে গিয়ে দেখি একদম লেগে যায়। তো তারপরে ভাজলাম, ভেজে তারপরে যে তরকারিটা বসালাম। আর এখন তো দিদিমণি আসলো, আর বড় সকালবেলা স্নান করে নিয়েছি, এখন সাথে খাওয়া দাওয়া করবো। হয়তো ও পরে অফিসে যাবে কিনা জানি না। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, যা পারি অবশ্যই শেয়ার করব। আর তোমরা যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা দেখবে, অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়েও, আর আমার মনিটাইজেশন হয়ে গেছে 100 ভিডিও দেখো, এটাই আমাদের আমার তোমাদের কাছে চাওয়া। আর কিচ্ছু চাই না, শুধু লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব, এইটুকুই তোমাদের কাছে চাবো, যেন আমি কিছু করতে পারি বা একটু তোমাদের সাপোর্টের জন্য আস্তে আস্তে বড় হতে পারি। তো সবাইকে যেভাবে সাপোর্ট করো প্লিজ আমাকেও করো। তো কি হলো বলো তো, রাঁধুনি দিয়ে যে বেগুনের তরকারি রান্না করছে, এখানে তো মানে এতটা সেন্ট বেরিয়েছে। আমি যে দোকানে গিয়েছিলাম আজকে, দোকানে গিয়েছিলাম রাঁধুনি আনতে, তো দোকানদারের যে ওয়াইফ মানে দোকানদারটা ছেলে, তো মানে বয়স্ক লোক, তো তার বউ বসে আছে। তো বলে কি, রাঁধুনি কোন তরকারিতে দেওয়া, ওগুলো কি খাওয়া যায়? তার মানে জানেই না, রাঁধুনি ছাড়া আর কোনো কি রান্না হয় বলো? আমরা যদি রাঁধুনিতে আলু মাছের ঝোলে রাঁধুনি দেই, তাহলে পেঁয়াজ টেঁয়াজ অন্য কিছু না দিলেও চলে। আর রাঁধুনি ছাড়া বেগুনের তরকারি যে কীভাবে খায় অন্যরা সেটা আমি বুঝতে পারবো না, কিন্তু আমার কাছে ব্যাপক লাগে। আর রাঁধুনি দিয়ে বেগুনের তরকারি রান্না মানে এক থালা ভাত খাওয়া আমার। তো এখানে ঠাকুমা শাশুড়ি এসেছে প্রায় 1 মাসের বেশি হয়ে যায়, যেহেতু ওরা এদেশীয়, জানোই তোমরা আমার এদেশীয়দের সাথে বিয়ে দিয়েছে। তো ওদের মানে একটু রান্না বান্না খাওয়া দাওয়া ওদের সব কাজকর্ম আলাদা, কিন্তু আমারটা কিন্তু আমাদের কিন্তু অন্যরকম, যেহেতু আমরা রায় বা পোদ্দার আমাদের টাইটেল। তো হয়ে গেছে ওইভাবে, তার তো আর কিছু করার নেই। তো ঠাকুমা বলে যে বাইরেতে তো বেগুনের তরকারি রান্না করে আদা দেয়, তারপরে জিরা দেয়, কেমন কেমন লাগে রসুন দেয়, সবই দেয়। তো রাঁধুনি একটা হলো এমন জিনিস, যদি তুমি রাঁধুনি দাও, আদা পেঁয়াজ রসুন এগুলো কিছু দিতে লাগবে না, শুধু রাঁধুনি দিয়ে রান্না করলেই হবে, জিরা আর রাঁধুনি লাগবে। তো ঠাকুমা বলে, তুই এত সুন্দর করে বেগুনের তরকারি রান্না করিস, খেতে খুব ভালো লাগে। তো আমিও এখন বেগুনের সিজন এসে গেছে, তার জন্য আমি কি করলাম আজকে বলতো, কয় প্যাকেট রাঁধুনি আনলাম, রাঁধুনিগুলো এই যে 4 প্যাকেট এনেছি। তো বললাম দোকানে গিয়ে যে আমাকে 4 প্যাকেট রাঁধুনি দাও, কই এতগুলো রাঁধুনি দিয়ে কি করবা, রাঁধুনি কিসে খায়, এগুলো তো 5 ফোড়নের মধ্যে থাকে। তা আমি বলছি কি, রাঁধুনি ছাড়া কোনোদিন তোমরা কি রান্না করে খাও, বেগুনের সিজন আসতেছে এখন শীতের দিন, তো রাঁধুনি দিয়ে রান্না করো না, কি দিয়ে করবো রান্না করো, জিরা দেয়, পেঁয়াজ দেয়, এগুলো দেয়। তো ওইভাবে খাওয়া যায়, কিন্তু ওইভাবে টেস্টি হয় না, কিন্তু রাঁধুনি দিলে খুব ভালো লাগে আর কি, তাই। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না হলো, ভাত হয়ে গেছে, মুলো শাক ভাজিটা কোথায় রেখেছি, মাছ ভেজেছি। যদি কোনো বললো যে তরকারির মাছ খেলে, ওর জন্য মাছ ভাজা রেখেছে 3 পিস। আর আমি তরকারিটা একটু পরে নামিয়ে নেব, এই যে আমার তরকারি রাঁধুনি দিয়ে, আরো জাল দিয়ে অনেকটা শুকাবো, কারণ মাখা মাখা না হলে বেগুন তরকারিটা ভালো লাগে না। আর তোমরা সঙ্গে থেকে সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ, ভালো লাগবে আশা করি। তো এখন রাখছি আপাতত। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আর রান্না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে মুলো শাক ভাজিটা আজকে ব্যাপক টেস্ট হবে সেটা আমি জানতেই পেরে গেছি। এটা শাকটা খুবই ভালো, তার মানে সেজন্য। আর এই যে তরকারিটা নামা, তরকারিটা করার মধ্যেই থাক। আর এই যে
কুলেখাড়া শাক, এখন এটা ওকে বন্ধ করে দেব, হয়েছে কারণ ওই রসটা আমি খাই সেজন্য। তো এটা আমি এইভাবেই ঢাকা দিয়ে দেব। আর এই যে আমার তরকারি কি সুন্দর হলো দেখো, রাঁধুনি দিয়ে তোমরা রান্না করে খেও। হ্যাঁ তো এখন রাখছি আপাতত। বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি এসেছি ছাদে, আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে এসেছি। কি এসেছে মা? এই যে দেখো পাহাড়, কত সুন্দর দেখা যাচ্ছে না পাহাড়টা, খুব সুন্দর লাগছে পাহাড়টা। এই দেখো, এই যে আমার সোনা, খালি গায়ে দেখানো যায় না তো, খালি খালি গায়ে দেখানো যায় না, খালি মুখ দেখাবো। উলি বাবা, উলি বাবা, না গাড়ি চালা তোমার, ওটাই ঠিক আছে, ওটাই তোমার ঠিক আছে। তো এই দেখো মানে পাহাড় আজকে দেখা যাচ্ছে। তো আমি এসেছি ছাদে, আমাদের ছাদটা অনেকটাই বড়, তো আসাই হয় না। তো দেখো আর দিদি করে গাড়ি চালাচ্ছে, আর এই যে তোমরা দেখো শিলিগুড়ি শহর। আমি কোথায় থাকি, গ্রামের একটা সাধারণ বউ হয়ে এখন শিলিগুড়িতে তিনতলা ফ্ল্যাটে থাকি। সবাই বলে আমার কিনা ঘ্যাম হয়েছে, তো সবাই বলে বলুক তো। আর যার জন্য আমি কিসের জন্য এসেছি এখানে সেটা তো আমি তোমাদেরকে বলবো না। দেখো ঠাকুমাও চলে এসেছে, মানে ছাদে এসেছে। হ্যাঁ সবাই বলে যে আমি নাকি একটা গ্রামের মেয়ে, শহরে এসেছি শিলিগুড়িতে এসে তিনতলা ফ্ল্যাটে থাকি, আমার নাকি প্রচুর ঘ্যাম। তো সেটা একদমই ভুল ধারণা। তো যাই হোক, ঠাকুমা এসে গেছে, আর ঠাকুমা ওকে বলছিলাম তখন পাহাড় দেখার জন্য। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, দেখো একদম মানে মেঘে ঢাকা যেগুলো ওগুলো কিন্তু পাহাড়, বুঝতে পেরেছো বন্ধুরা? তো রাখি, আর ধিতিকনা গাড়ি চালাচ্ছে। ওই যে তোর গাড়ি চালানোর ভাবটা দেখো তোমরা, কিভাবে গাড়ি চালায় দেখো। সাইকেল চালাতে শিখতে বলতেছি, এই যে হলুদ সাইকেলটা, ওটা চালানো শিখবে না, ওটা পেট্রোল মারা শিখলে পরে বড় হলে তাহলে লেডিস সাইকেল কিনে দিলে চালাতে পারবে, কিন্তু ও চালাচ্ছে না। ও শুধু এটাই ভালো লাগে, এই যে এটা এটাই ভালো লাগে, এটা চালাও, পেট্রোল হাতে ঠ্যাং পা তোলা। আমি বলে শিলিগুড়িতে এসে বড় লোকের বেটি হয়ে গেছি, যেহেতু সাধারণ আমার বাবা একটা সাধারণ কৃষক মানুষ, তো আমাদের অত ঘ্যাম ঠ্যাম নেই, যারা বলে তাদের ভুল ধারণা। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, সন্ধ্যা লেগেছে বলেছিলাম যে ছাদে থেকে ঘুরে একটু এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঠাকুমা চুল টানে দিয়েছিল, চুল টেনে টেনে দিয়েছিল, ঘুমিয়েছিলাম। তো এখন এসেছি চা করতে, তো দিদিকোনা ঘুমিয়ে পড়েছে। দিদিকোনার এই টাইমটা হলো টিউশন যাওয়ার টাইম, তো ঠাকুমা ওকে মানে আমাকে মাথা খাওয়াচ্ছে, আর ওকে পিঠের মধ্যে থপ থপ করছিল, ঘুমিয়ে পড়েছে। আর আমি করছি আমার জন্য বড়ের জন্য চা, আর ঠাকুমার জন্য করব লাল চা। ঠাকুমা লাল চা খাবে, তাই আদা গোলমরিচ চিনি লবণ সব দিয়ে দিয়েছি, দিয়ে জাল করবো, তারপরে চা বানিয়ে দেবো। তো চা বানাই বন্ধুরা, চা খেতে হবে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর বর কাজ করছে, দিদিকোনা ঘুমাচ্ছে, ঠাকুমা দিদিকোনার কাছে বসে আছে, আর আমি চা করতে এসেছি, আর একটু সাজুগুজু করে নিলাম। আর এই লিপস্টিকটা আমি এই লিকুইড লিপস্টিকটা খুঁজে পেয়েছি, তার জন্য দিলাম। এই বাবারে দেখো তো কি হলো বন্ধু, তোমাদের জন্য দুধ উতলে পড়ে গেলো, পড়ে গেছে দুধ উতলে, আমি লক্ষ্যই করিনি। তো যাই হোক পরিষ্কার করতে হবে, কাজটা বেড়ে গেলো আর কি। ওই দেখো দুধ পড়ে গেলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মানে অবস্থা শেষ, মানে তো পরিষ্কার করতে হবে, না হলে দুধ পোড়ার যে গন্ধ একটা বাজে, খুবই খারাপ লাগে। তো যাই হোক আমি আমার দুধ চাটা আগে করে নিই, তারপরে ঠাকুমাকে লাল চা করে দেবো, গ্যাসটা তো পরিষ্কার করতে হবে। এটা কত কি হলো গ্যাস, চারিদিকে দুধ, লক্ষ্যই করি না, আমার এরকম হয় না কোনোদিন, আজকেই হলো। তো যাই হোক আমাদের চাটা নামিয়ে তারপরে ঠাকুমার জন্য লাল চা করে দিই। তো একটা বড় সারপ্রাইজ আছে, তো তোমরা সেটা চা খাওয়ার পরেই দেখতে পাবে। তোমরা চা করে নিয়ে এসেছি, আর তোমরা ভেবো না যে এগুলো যে চা খাবে, এগুলো মিষ্টি মুড়ি ভাজলাম, আর বাটিটা কেন বা ফেটে গেছে জানি না, আর ঠাকুমার লাল চা। আর এই যে টুকলু সোনা, এই যে এখানে ঘুমিয়েছে, টিউশন যাওয়ার সময় এখন, তো মোশরা মুশরি পাচ্ছে ভাব, তো আমি বললাম যে ওঠ উঠে যা, তো সোনা এখানে আছে। আর যে ঠাকুমাকে লাল চা দিলাম, ঠাকুমা বললো আমি লাল চা খেতে ভালোবাসি, পেট বুলে ভালো না সেজন্য। তো আমি তো দুধ চা খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, তো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা রাতের খাবার দাবার শেষ, চা খাওয়া শেষ। তো আমার দুটো পার্সেল এসেছে, তো বলেছিলাম এবার দুর্গা পূজার সময় আমার মন খারাপ, তাই তোমাদের দাদা ভাই আমাকে সেই মন খারাপটা এখন কালী পুজোর আগে দিয়ে দিল, কালী পুজোর উপহার, সেটাই তোমাদেরকে দেখাবো। কালী পুজোর শপিং তোমাদের দাদা ভাই কি দিল দেখাবো, এখন খুলবো, কেচি দিয়ে খুলবো, কম যদি আমার পছন্দ না হয় হয়তো ঘুরিয়েও দিতে পারি। এখন বন্ধ করো, এই আটকায় রাখো। তো বন্ধুরা এই যে কাপড়, যদি পছন্দ না হয় তো ঢেল মেরে দিব এখনই।
এগুলা হলো মনে হয় আসল না, আসল না, এগুলো নকল। ওই আমাদের ওখানে যে ক্রিয়েশন অফ মো আছে না, মো ওই মিশো থেকে কেনে, মিশো থেকে, তো এগুলা মানে এই কাপড় নয়। পায়রও ভালো না, তো এই যে এরকম ধরা অল ওভার কাজ আছে মনে হচ্ছে। এই দেখো কেমন লাগছে আমাকে, তো এই যে একটা বন্ধুরা, এটা কেমন লাগছে তোমরা বলো আমাকে, এটা কেমন লাগছে? আমার এরকম শাড়ি নেই, তো ভালোই আছে। আর এই কালারটা আমার ভালো লাগবে, কারণ আমার এই কালার শাড়ি নেই। তো বন্ধুরা, যেমন দাম তেমন কাম, বুঝো নাই তো? সে এই হচ্ছে দুটো শাড়ি, তো মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হয়, তাড়াহুড়ো করে পরে তাড়াতাড়ি যাওয়া যাবে আর কি, সেই জন্য। তো এটাই বললাম যে কালী পুজোর শপিং, যেহেতু দুর্গাপূজায় আমার কোনো কিছু হয়নি, তো ওই যে দিয়েছে। তো আজকে রাখছি, গুড নাইট, সবাই ভালো থেকো, কালকে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা বাই, গুড নাইট।